নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/7/2022 মাদ্রাসা শিক্ষক মহাশয়দের বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দীর্ঘদিন ধরে চাকরি করার পরেও বেতন পাচ্ছিলেন না মাদ্রাসা কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষক ও শিক্ষিকা শিক্ষাকর্মীরা। বিষয়টি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা। সেই মামলাতে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বিরাট নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যারা দীর্ঘদিন চাকরি করে বেতন পাচ্ছিলেন না তাদেরকে অবিলম্বে বেতন দিতে হবে, এমনকি তাদের দিতে হবে বকেয়া বেতন। সব নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের একটি মাদ্রাসায় কর্মরত 9 জন শিক্ষক শিক্ষাকর্মীর বকেয়ার বেতন হিসেবে হচ্ছে এই পরিমাণ টাকা হচ্ছে পরিশোধ করতে হবে এবং পরিমাণটা দেখতে পাচ্ছেন, এবং তার রিপোর্ট শীর্ষে 2,24,78,878 টাকা এইরকম হিসেবে পাওয়া গেছে। এবং এই নির্দেশ আদেশ অমান্য করলে আদালতের অবমাননার অভিযোগ উঠতে পারে রাজ্যের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার অন্য একটি মাদ্রাসায় কর্মরত একটি শিক্ষাকর্মীকেও একই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালের 6 জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দেয় যে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিজেদের প্রয়োজনে শিক্ষক শিক্ষা ও শিক্ষাকর্মী নিয়োগ করলে তা বৈধতা পাবে। তবে 2020-এর 6 জানুয়ারির পরে মাদ্রাসা ম্যানেজিং কমিটি নিজেরা আর শিক্ষক শিক্ষা নিয়োগ করতে পারবে না। এই সংক্রান্ত নিয়োগের পুরো দায়িত্ব থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে। এবং এ প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী বলেন যে এই ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন ধরে চাকরি করেও বেতন পাচ্ছিলেন না, আজ তাদের দীর্ঘ বঞ্চনার অবসান করল। শীর্ষ আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল যে আমরা একদিন ন্যায় বিচার পাবো, তা আজ দীর্ঘ আইনি লড়াইয়ের ফলে সফল হলাম। কয়েকটা মাদ্রাসা মামলার শুনানি এখনও চলছে, সেগুলোও খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে আশা করি। সমস্ত বঞ্চিত শিক্ষকদের বেতন করানোই এখন আমার মুখ্য উদ্দেশ্য। তাহলে মাদ্রাসা শিক্ষক মহাশয়দের সব বেতন মিটিয়ে দিতে হবে সেরকম মর্মে সুপ্রিম কোর্টের রায় ঘোষিত হলো। তো মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসায় যে চুক্তিভিত্তিক নিযুক্ত যে শিক্ষক ও শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।